জনদুর্ভোগ লাঘবে চাষের জমি বিক্রির টাকা দিয়ে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুয়াকাটার প্রান্তিক কৃষক কালাম হোসেন। রাস্তা নির্মাণের ফলে দুই যুগের ভোগান্তি নিরসন হয়েছে এলাকাবাসীর। পানি নিষ্কাশনে কালভার্ট নির্মাণের পাশাপাশি রাস্তাটি পাকা করার দাবি সুবিধাভোগীদের। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। এক বছর আগে অপ্রশস্ত ভাঙ্গা রাস্তা পারাপারের সময় পা পিছলে পড়ে যান কুমিরমারা গ্রামের এক প্রসূতি নারী। সেখানেই সন্তান প্রসব করেন তিনি। এ ঘটনায় ব্যথিত হন কৃষক কালাম হোসেন ও তার মা ফুলবানু বেগম। পরে মায়ের নির্দেশে চাষের এক বিঘা জমি বিক্রি করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেন তিনি। 7 লাখ টাকা ব্যয়ে 1200 ফুট দৈর্ঘ্যের মাটির রাস্তা নির্মাণ করে দেন প্রান্তিক এই কৃষক। আমাদের কিন্তু টাকা পয়সা নেই, আমি মায়ের অনুরোধে এই 10 কাঠা জমি 7 লক্ষ টাকা বিক্রি করে এই রাস্তাটু করছি। এখনো আমার অনেক কাজ বাকি, আমার এই একটা কালভার্ট দরকার, পাশে ঘাস লাগানো দরকার, গাছ লাগানো দরকার। রাস্তা নির্মাণের ফলে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনের পাশাপাশি জোয়ার ভাটার সময় প্লাবিত হওয়া থেকে রক্ষা পাবে গ্রামবাসী। সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে শিক্ষার্থীদের। রাস্তাটা না থাকার কারণে আমাদের যে দুর্ভোগটা ছিল, কারণ গাজী কামাল গাজী সেই রাস্তাটা উদ্যোগটা নেওয়াটাই আমাদের অনেক সুবিধাজনক হয়ে দাঁড়ালো। এই পাশে যারা বসবাস করি সবসময় জোয়ারের পানিতে বন্যার পানিতে তলায় যেত, সবসময় আমাদের অনেক কষ্ট হইতো, আমরা স্কুলে যেতে পারতাম না। পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণের পাশাপাশি রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর। এই রাস্তাটা করার পরে এখন মনে করেন মানুষের অনেক সুবিধা হয়েছে, সুবিধা হওয়ার এখন আবার আর একটু কষ্ট হয়ে গেছে যে আমি পানি নামার জন্য একটা কালভার্ট দরকার আমাদের। কালাম হোসেনকে ধন্যবাদ জানিয়ে কালভার্ট নির্মাণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি অর্থায়নে একটি রাস্তা, মাটির রাস্তা নির্মাণ করেছেন, তাকে সাধুবাদ জানাই। এবং ওখান থেকে দাবি এসেছে যে আসলে এই রাস্তা নির্মাণের ফলে যাতে জলাবদ্ধতা তৈরি না হয় একটি কালভার্ট করে দেওয়ার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা থাকবে আমাদের, যাতে ওই এলাকাটি একটি কালভার্ট নির্মাণ করা যায়। সামাজিক উন্নয়নমূলক কাজে কালাম হোসেনের মতো সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।